কালো জিরা ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী। তবে এরকম অনেকেই আছি যারা কালো জিরার তিতার জন্য এই কালো জিরাটা একদমই খেতে চায় না। আজকে আমি শেয়ার করব আমার শাশুড়ি মা কিভাবে একদমই তিতা ছাড়া এই কালো জিরা ভর্তাটা তৈরি করে থাকেন। কালো জিরা ভর্তা করার জন্য অবশ্যই কালো জিরাটাকে প্রথমেই তেলে সামান্য টেলে নিতে হবে। যখন কালো জিরায় সামান্য চিটচিট করে শব্দ বের হবে, তখনই বুঝতে হবে কালো জিরাটা তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুন কুচি। খুব বেশি সময় ধরে কিন্তু কালো জিরাটা ভাজা যাবে না, এতে করেই কিন্তু কালো জিরাটা পরবর্তীতে তিতা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটাকে সেই পরিমাণে দিতে হবে যাতে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি থাকে। এরপর সামান্য লবণ দিয়েই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো করে হালকা ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদমই লো ফ্লেমে। কয়েক মিনিট ধরে ভেজে নেওয়ার পর যখন এই পেঁয়াজ আর রসুনটা এরকম হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে, তখনই একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ভর্তা করার জন্য এরকম একটা শিলপাটা নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিতে হবে 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা খুব ভালো মতো করে ম্যাশ করে নিতে হবে। তবে আপনারা এই ক্ষেত্রে চাইলে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে শুকনো মরিচটা অবশ্যই হালকা তেলে ভেজে নিতে হবে। কাঁচামরিচটা খুব ভালো মতো করে বেটে নেওয়ার পর এবার অল্প পরিমাণে কালো জিরাটা পাটায় দিয়ে ভালো মতো করে প্রথমেই একটু বেটে নিতে হবে। পুরোটা খুব ভালো মতো করে বেটে নেওয়ার পর বাকি অর্ধেকটুকু দিয়ে পুনরায় আবার বেটে নিতে হবে। এতে করে হবে কি, কালো জিরাটা যদি আস্তেও থাকে তবে সেটা খুব ভালো মতো করে ম্যাশ হয়ে যাবে। আপনারা যারা কালো জিরা ভর্তাটা তিতা হলে খেতে পারেন না, তারা অবশ্যই চেষ্টা করবেন কালো জিরাটাকে ব্লেন্ডারে হোক আর এরকম শিলপাটায় বেটে হোক, যেভাবেই হোক না কেন কালো জিরাটাকে খুব ভালো মতো করে গুঁড়ো করে নিতে হবে অথবা খুব ভালো মতো করে ম্যাশ করে নিতে হবে। এতে করে কালো জিরাটা কিন্তু তিতা হওয়ার চান্স খুবই কম। তবে কালো জিরাটা তো যদি সামান্য দানা দানাও থাকে তাহলে কিন্তু কালো জিরাটা তিতা হয়ে যাবে। আর ভিডিওর প্রথমেই কিন্তু কালো জিরাটাকে আমরা তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেল ছাড়াও সামান্য কড়াইয়ে টেলে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের হাতের তিতা ছাড়া কালো জিরা ভর্তা। তিতা ছাড়া কালো জিরা ভর্তা তৈরি করা খুবই সহজ, শুধু জানতে হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রেসিপিটি যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো।